नमस्कार, हेशेले फूड रेनबो चैनले अपने स्वागत। आज के आबार एक नतून पद निये चले एसेछि, सेटी होच्छे राइस पनीर रोल। एटी खूबी उपादेय एवं खूबी हेल्दी, ताई एटार जोन्नो करते आमार लागछे राइस फ्लोर, मयदा, तेल, नून तो लागबे, आर लागछे एकटुखानी स्टाफिंग करार जोन्नो एकटा तरकारी। जे तरकारीटा आमी पनीर आलू दिए मसला दिए तरकारीटा करे रेखेछि भेतरे स्टाफिंग करब बोले। राइस फ्लोर जदि बाड़ीते थाके खूब भालो, जदि ना थाके चालटा भिजिए रेखे बिकेले सकाले भिजिए राखले बिकेले मिक्सिते गुड़ो करे निलेओ हबे। एई राइस फ्लोर लागजे डेढ़ कप। राइस फ्लोरेर संगे हाफ कापेर थेके एकटु बेशी मयदा मिशिए निते हबे। एटी टिफिन हिसाबे व्यवहार करा जेते पारे एबं एटीते खूबी एकटी टेस्टीओ एबं खूबी हेल्दी एई पदटी। खूब क्विक तैरिओ करते पारा जाए, पुरोटा स्टीमेर ओपर हय। चालेर गुड़ो आर मयदाटाके चामच दिए एकटु मिक्स करे निये तारपर ताते आध चामचेर हाफ चामचेर एकटु बेशी एकटु नून दिते हबे। दिए जल दिए ओटाके खूब भालो करे एकटा ब्याटार तैरि करते हबे, आर ब्याटारटाके भालो करे तैरि करते हबे जाते ओते एकटु ना लाम्स थाके। एबार ओइटा तैरि करार पर एकटा साइडे एकटु सरिये राखते हबे। दिए গ্যাসের ওভেনে জল গরম করতে দিতে হবে যাতে আমি স্টিমটা করব। এই যে দেখুন এখানে আটা এই সরি ময়দা আর চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে নুন মিশিয়ে নিয়ে একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি যাতে এটা গুলতে সুবিধা হয়। জলটা ঢালার পর ভালো করে এটাকে মিশিয়ে দু তিনবার ভালো করে নেড়ে নেড়ে, দরকার হলে তারও বেশি বার ভালো করে এটাকে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব সুন্দর একদম স্মুথ ব্যাটার বানাতে হবে। যত স্মুথ ব্যাটার হবে তত ভালো আমাদের এই পদটি তৈরি পারবো। এই পদটি তৈরি করতে আমাদের স্মুথ ব্যাটার প্রয়োজন। মোটামুটি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এক সাইডে, চাপা দিয়ে সরিয়ে রেখে দিয়ে আমি পরবর্তী পর্যায়ের জন্য এগিয়ে যাব। যে তরকারিটা স্টাফিংয়ের জন্য রেখেছি সেটা চাপা দিয়ে যে থালাটা নামালাম ওই থালাটায় তেল দিয়ে গ্রিজ করে নিতে হবে। তারপর ব্যাটারটা ঢালার পর ওটা হয়ে যাওয়ার পর এই তরকারিটায় স্টাফিং দিয়ে পনিরের তরকারি স্টাফিং দিয়ে ওটা মুড়তে হবে, রোল বানাতে হবে। এবার দেখুন এই যে পাত্রটি রেখেছি আমি, এটা দিয়ে জল দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড রাখা হয়েছে এবং ওটি জলটি যখন ফুটতে থাকবে তখন এই থালাটি বসিয়ে দেবো। এইবার আমি এই যে টমেটো চিলিটা বানাবো তার জন্য একটা টমেটো, তিন চারটে রসুনের কোয়া ভালো করে জলে ওয়াশ করে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি ওটাকে গ্রেট করে নেব। আর দুটো লঙ্কা, লঙ্কাটা যে যার ইচ্ছা মতো দুটো বেশিও নিতে পারেন কমও নিতে পারেন, যে যতটা ঝাল খান ততটাই লঙ্কা ব্যবহার করবেন। টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিয়ে পেস্ট করে নিয়ে তারই সঙ্গে একই সঙ্গে রসুনটাও পেস্ট করে নিতে হবে এবং লঙ্কাটাও পেস্ট করে নিতে হবে। এই যে রসুনটা এরই সাথে পেস্ট করে সব একসাথে মিশিয়ে একটি জায়গায় রেখে দিতে হবে। এইবার এইটা একটা জায়গায় ঢেলে নিয়ে এইবার একটা আলাদা পাত্রে তেল দিয়ে, একটু তেলটা গরম হলেই এই পেস্টটা আমি ওই এর মধ্যে ঢেলে দেবো, তেলের মধ্যে ঢেলে দেবো গরম তেলে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ওতে একটু নুন দিয়ে জল দিয়ে একটু ফুটে একটু থিকনেস আসবে ওটাকে আমি নামিয়ে নেব। দেখুন নুন দিয়ে নিলাম, এবার নুন দেবার পর এটা একটু নেড়ে নেব, এদিক ওদিক করে নেব। এদিক ওদিক করে নিয়ে যখন এটা কাঁচা ভাবটা চলে যাবে এতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেবো। যদি আপনার হাফ কাপ পরিমাণ জলে মনে হচ্ছে ঠিক যতটা দরকার আপনার ততটা হচ্ছে না, আর একটু বেশি জল আপনি কম বেশি করতেই পারেন। এটা একদম ভালো করে ফুটে গেলে একটু থিকনেস এসে গেলে ওটা আলাদা জায়গায় নামিয়ে রাখবেন। এইবার আমি ওই যে থালাটার ওপর তেল গ্রিজ করে রেখেছি তাতে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এদিক ওদিক করে একটু ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নিয়ে এটি ওই স্টিম যেখানে হচ্ছিলো তার উপরে বসিয়ে চাপা দিয়ে দেবেন। এই যে স্টিম হচ্ছে এটা বসিয়ে জল দিয়ে তাতে স্ট্যান্ড দেওয়া আছে তার উপরে ওই ব্যাটার ঢালা যে থালাটা আছে ওটা বসিয়ে দেবেন, দিয়ে এটা চাপা দিয়ে রাখবেন। মোটামুটি পাঁচ মিনিটের পরে এটা তুললেই
এইটা থালাটা ওই যেটা বসিয়েছি আমি ব্যাটারটা এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটি সাঁড়াশি দিয়ে তুলবেন, কারণ এটি খুব প্রচণ্ড গরম থাকবে। এটাকে নামিয়ে নিয়ে তারপর পুরটা ওই যেটা স্টাফিংটা দিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবে স্টাফিংটা দিয়ে দেবেন। দিয়ে দেবার পর সাইড দিয়ে আস্তে আস্তে ওটা তোলবার চেষ্টা করবেন। স্টাফিংটা মোটামুটি দুটো সাইডে একটুখানি ছেড়ে, দু আঙুল ছেড়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে এটাকে খুন্তি দিয়ে বা এরকম স্প্যাচুলা জাতীয় কিছু থাকলে আপনাদের যে কোনো কিছু দিয়ে এটাকে আস্তে আস্তে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে এটাকে রোল বানাতে হবে। দেখুন, প্রথমে এইভাবে মুড়ে নেবেন, মুড়ে নেবার পর আস্তে আস্তে এটা আপনা থেকেই উঠে যাবে। আস্তে আস্তে এইভাবে আমি খুন্তি দিয়ে এটাকে ঠেলছি, ঠেলে ঠেলে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে রোল বানাতে হবে। খুব সাবধানে করতে হবে, কারণ এত সফট এই এটা রোলটা হয়, ভীষণই সফট হয়, তার জন্য খুবই হালকা হাতে আলতো করে ধরে ধরে এটিকে রোলটিকে মুড়িয়ে নিতে হবে। খুব সফটলি হাতটি খুব সাবধানে আস্তে আস্তে আমি যেভাবে তুলছি এইভাবে রোলটিকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আমি যে প্লেটিং করব, যে প্লেটে সেইটাতে আস্তে করে তুলে নিয়ে আমি রাখব। দেখুন, আস্তে আস্তে উঠে এসছে, একটু তলায় লেগে নেই, এবং যখন আপনারা করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি কতটা সফট হয়। খুব সফট হয়। এটাকে তুলে নিয়ে আমি ওই প্লেটিংয়ের পাত্রে তুলে রাখলাম। এরকম করে আমার দুটো করে আরও পরপর আরও একটা দুটো আমি বানিয়ে নিলাম। এটা দুটো আমি করে দেখাচ্ছি, এরপরে আপনারা ছুরি নিয়ে এটাকে মাঝখান থেকে থেকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দেবেন, একটু একটু করে কেটে দেবেন। আমি যেভাবে দেখুন এই যে মাঝখানে মাঝখানে একটু একটু করে কেটে দিচ্ছি, ওইভাবে একটু একটু করে কেটে দেবেন। হ্যাঁ, ঠিক এইভাবে হালকা হাতে, খুব জোরে না, হালকা হাতে কেটে কেটে দেবেন। এটা এতটাই স্পঞ্জি, এতটাই নরম। এই দেখুন, ওপরে আমি টমেটো চিলিটা দিয়ে দিচ্ছি, যেটা আমি তৈরি করেছি ওটা ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে ওপর দিয়ে এটা দিয়ে দেবেন। এইটা টমেটোর যেটা আমি তৈরি করেছি সেটা একদম প্রচণ্ড টক, যেমন ঝাল যেমন, সব টেস্টটাই অসাধারণ একটা টেস্ট। এরমভাবে দিয়ে দেবেন। এইভাবে আমি আরও কয়েকটা রোল বানিয়ে নিলাম। দেখুন, এখানে এটা সাজানো হয়ে গেছে, কি সফট, কি সুন্দর দেখতেও হয়েছে, খেতেও অসাধারণ, মুখে লেগেই থাকবে, এত অসাধারণ টেস্টি একটি ডিশ। এটি যেমন হেলদি তেমনি টেস্টফুল। এটা যে কোনো সময় আপনারা বানাতে পারেন, বানিয়ে খেতে পারেন, একটি মজাদার ডিশ। আর যারা আমার রেসিপিগুলি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।